গত 24 ঘন্টায় ত্রিপুরায় অন্তত 4টি চুরির ঘটনা সামনে এসেছে। আগরতলা, বিশালগড় এবং কাঞ্চনপুর থেকে চুরির ঘটনার খবর মিলেছে। আগরতলায় চোরের হাত থেকে রক্ষা পায়নি মন্দিরের মূর্তিও। কেরচৌমুহনী কালীবাড়ির সিসি ক্যামেরা বন্ধ করে মূর্তির গায়ের গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। বিশালগড়ের কাঞ্চনমালা এলাকায় এক বাড়ির তালা ভেঙে ভেতরের জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল। আরও একটি ঘটনা ঘটেছে কাঞ্চনপুরে। সেখানে কাজল নাথ নামে একজন গত 15-16 দিন ধরে বাড়ি ছিলেন না। গতকাল তিনি বাড়ি ফেরেন, ফিরেই দেখেন ঘরের তালা ভাঙা, ভেতরের জিনিসপত্র অনেক কিছু উধাও। নেই গ্যাস সিলিন্ডার, বাসনপত্র, এটিএম কার্ড, নগদ টাকা এবং সোনার গয়না। পুলিশ সেখানে গেছে এবং তদন্তও শুরু করেছে। কীভাবে হলো, আমি তো 16 দিন থেকে বাড়িতেই ছিলাম না। গেট তালা ছিল, গ্রিল তালা ছিল, সবই তালা ছিল। আজকে 16 দিন পরে বাড়িতে এসে দেখি তালা ভাঙা, ঘরের ভিতর সব জিনিসপত্র এলোমেলো, টাকা কিছু ছিল 30-35 হাজার, ওইগুলোও নেই। আর সোনা গয়না তো 3-3.5 ভরির মতো হবে, ওইগুলোও নেই, কিছুই নেই। আর জিনিসপত্র এলোমেলো, এরপরে গ্যাস সিলিন্ডারও নেই। আমি রুগী নিয়ে শিলং নিগ্রিমে ছিলাম। আচ্ছা, আপনার বাড়ির আশেপাশে কারোর কাছ থেকে কোনো খবর পেয়েছেন? না, কোনো খবর পাইনি আশেপাশের কাছ থেকে। এদিকে উদয়পুরে গতরাতে বাইক চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্বপন সরকার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে তোলা হয়েছিল, সেখান থেকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। 3 ফেব্রুয়ারি উদয়পুর থেকে বাইক চুরির ঘটনা ঘটেছিল। আমাদের মাতারবাড়ি এলাকা থেকে জীবন চন্দ্র ঘোষের বাড়ি থেকে একটা লাল রঙের ইচ্ছা বাইক চুরি হয়েছিল। বাইকটার নাম্বার হলো TR03D8622। তারপর তিনি যথারীতি থানাতে একটা মামলা করছেন। মামলার নাম্বার হলো 25/2021, ধারা হলো 457-380-382D IPC। তারপর মামলা রেজিস্টার করে আমরা তদন্ত নামছি। তদন্ত করতে সময় আমরা দুধ পুষ্কনি এলাকা থেকে কাকরাপাল থানার আন্ডারে কাকরাপাল থানার স্টাফের সহায়তায় বাইক সহ চুরির বাইকটা সহ বাইক চুর রাজীব দাসকে অ্যারেস্ট করছি। রাজীব দাস আমরা ওই দিন রাত্রে অ্যারেস্ট করছি। মামলা হওয়া যেদিন মামলা হয়েছে ওই দিন রাত্রে অ্যারেস্ট করছি বাইক সহ। তো তারপর তারা আমরা কোর্টে পাঠাইছি, তারা 4 দিনের রিমান্ড আনছি। তারা রিমান্ড আসে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কয়েকজন সহযোগীর নাম পাইছি। তো তারপর তার বক্তব্য মূলে আর অন্য প্রমাণ উপর ভিত্তি করে আমরা গতকাল মধ্যরাত্রে আরেকজনকে অ্যারেস্ট করছি, যার নাম স্বপন সরকার। বয়স 38। বাড়ি দুধ পুষ্কিন, উত্তরপাড়া। অ্যারেস্ট করছেন দুধ পুষ্কিন বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি। বাবার নাম? বাবার নাম নিকুঞ্জ। সে ওই বাইক চুরি ঘটনার সঙ্গে জড়িত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Pure Report, Channel Din Rath.